नमस्कार বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি এই ভিডিওতে আপনাদের আদিপুরুষের কিছু আপডেট দেব, যেমন ধরুন সং কবে রিলিজ করবে, আর নেক্সট সংটা কবে রিলিজ করবে, ইউএসএ তে কখন প্রিমিয়ার হবে, ইউএসএ টিকিটের দাম কত, যাবতীয় কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আদিপুরুষ তেলেগু এবং হিন্দি দুটো ভাষা নিয়ে তৈরি হয়েছে, কিন্তু প্রভাস তো মূলত তেলেগু হিরো। তো তেলেগু ফিল্ম যেগুলো ইউএসএ রিলিজ হয় সেগুলো না খুব আর্লি মর্নিং এ রিলিজ হয়ে যায়, তো এতে একটা ব্যাড এফেক্ট হয়। যদি তার রিভিউটা খুব খারাপ আসে তার কিন্তু বক্স অফিস কালেকশনে ওর অনেকটা এফেক্ট পড়ে। আবার যদি এটা ভালো হয়, যদি তার রিভিউটা ভালো হয় তার বক্স অফিস কালেকশন আবার এর পরিমাণ ভালো হয়ে যায়। তো এই কথা ভেবেই হয়তো আদিপুরুষের যারা মেকার ছিল তারা প্রথমে এটা দুদিন আগে প্রিমিয়ার করার কথা হয়েছিল ইউএসএ তে। টিভিকার যে ফিল্ম ফেস্টিভ্যাল আছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে এটা রিলিজ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার কারণ হয়তো হয়েছে বাই চান্স কোনো কারণবশত যদি নেগেটিভ রিভিউ আসে তাহলে তার এফেক্ট এইখানে করতে পারে, রিভিউটা অলরেডি ছড়িয়ে যায়, তো এফেক্ট পুরো ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন। তো আপাতত দুদিন আগে যে আর্লি প্রিমিয়ার করা হয়েছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো নর্মাল যেরকম প্রিমিয়ার হবে সেরকমই হচ্ছে। সাধারণত তেলেগু ফিল্মের ক্ষেত্রে ইন্ডিয়াতে প্রিমিয়ার হয় সকাল 5:30টার সময় হয়ে যায়, আর তামিল সিনেমার ক্ষেত্রে অনেকটা আগে হয়, বলতে পারেন 4:30। কখনো কখনো যদি রজনীকান্তের সিনেমা তো 3:30টার সময় প্রিমিয়ার হয়। তো এইখানে যেরকম নর্মাল হয় সেটা 5:30টার সময় আমাদের এখানে হবে। তো ইউএসএ এর ক্ষেত্রে নর্মাল টাইম সকাল 3:30টার সময় প্রিমিয়ার হয়ে যাবে ইউএসএ তে। তবে ওখানকার সবচেয়ে বড় যে মাল্টিপ্লেক্স চেইন আছে যার নাম সিনেমা, তার যে টিকিট প্রাইস সেটা হচ্ছে $20 ফর 2D আর $23 ফর 3D। এটা 2D এবং 3D দুটো ভাষায় রাখা হচ্ছে। নর্মাল যে টিকিট প্রাইস থাকে তেলেগু সিনেমার জন্য যেগুলো ইউএসএ রিলিজ করে তার এরকম থাকে 10 থেকে 15 থাকে। দশেরা যেমন ছিল 12-15, তো এইটা 20 রেখেছে $20 ফর 2D। তো এটা নর্মাল ব্যাপার, কারণ এটা অনেক বিগ বাজেটের সিনেমা, 500 টাকা সিনেমা, তো স্বাভাবিকভাবে টিকিট প্রাইসও হাই হবে এবং ইন্ডিয়াতেও টিকিট প্রাইস হাই হবে। যদি এখন যে যারা প্রডিউসার আছে তারা এখন ঘোষণা করবে ইন্ডিয়াতে টিকিট প্রাইস কত থাকবে। আর এর যে দ্বিতীয় সং, মানে এই প্রথম সংটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে, খুবই পপুলার হয়েছে, জয় শ্রীরাম। তো সেকেন্ড যে সংটা সেটা হচ্ছে রাম সিয়ারাম, এটা 29 মে দুপুর 12টার সময় রিলিজ করবে। তো এটা একসাথে অনেকগুলো প্ল্যাটফর্মে রিলিজ করবে, যেমন হচ্ছে রেডিওতে রিলিজ করবে, ইউটিউবে রিলিজ করবে, সোশ্যাল মিডিয়ায় রিলিজ করবে, এছাড়া থিয়েটারে রিলিজ করবে, এছাড়া অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে রিলিজ করবে 5টা ভাষাতে, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় আর হিন্দি, এই 5টা ভাষাতে রিলিজ করবে। ইভেন প্রথম যে সংটা ছিল সেটাও এতগুলো প্ল্যাটফর্মে একসঙ্গে রিলিজ করেনি, যেটা এই দ্বিতীয় সংটা করতে যাবে। তো দেখা যাক যে এই যে এত ভাস্ট পরিমাণে যে প্রমোশন হচ্ছে এর এফেক্টটা কী হয়। আমার ধারণা যেভাবে চলছে তাতে হয়তো আদিপুরুষ যদি সব কিছু ঠিকঠাক থাকে, রিভিউ যদি ঠিকঠাক থাকে, মোটামুটি ইউএস থেকে রিভিউ যদি প্রথমে ঠিকঠাক এসে যায়, তো প্রথম দিন 100টা কালেকশন করতে পারে। তো আপনারা আমার কমেন্টে জানান যে আদিপুরুষ প্রথম দিন 100টা কি কালেকশন করতে পারবে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।